কবি আব্দুর রহিমের কবিতার বিশেষ বিশেষত্ব আছে। লিখেন পদ্য তিনে পাঁচে পনেরো, ইতিহাস ঐতিহ্যে অনন্য। কবিতার শিরোনাম অদেখা মহান রাজা। অদেখা উচ্চ আসনে কে যেন বসে আছে, প্রজাগণ দাঁড়িয়ে থেকে কাকে যেন ডাকে, দায়িত্বের সেরাগণ কোথায় যেন থাকে, পলকে নিমিষে হাসিতে মন নেয় কেড়ে, মুখ তার ঢাকা রাখেন দেখিতে পাই না, ওই রাজা বসে বসে কত রং করে খেলা, কেউ বলে প্রেম রাজা কেউ বলে অসীম, নাম তার অনেক আছে কোন নামে ডাকি, ভাবিতে ভাবিতেই আমি যেন কেঁদে মরি, পিতারি নাম ধরে আমরা সবাই ডাকি, মাঠে আমায় বাড়ি দিয়ে করিবেন দোষী, পিতার পিতা মাতার মাতা আছে বাজি দি, তাহার নাম ধরে যে আমি কিভাবে ডাকি, নাম আছে নাম আছে কোন নামে যে রাজা, আসল নাম নাই জানা কোন নামে ডাকা, লোকালয় প্রচলিত আল্লাহু নাম ডাকা, সেই নামে পথ চলে জানি সে রাজা, নয় সে মহারাজা সে সর্বসৃষ্টির রাজা, সে সর্বসৃষ্টির রাজা।